আজকে আমরা একটা নতুন গল্প পড়ব গল্পের নাম পাগলা গণেশ শিষ্যেন্দু মুখোপাধ্যায় লেখক শিষ্যেন্দু মুখোপাধ্যায় মার্থাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কার হওয়ার পর থেকে এটা একটা এটি একটি কল্প বিজ্ঞানের কাহিনী এখানে সবই কল্পনা করা হয়েছে ঠিক আছে এখানে কবিতা বা সাহিত্য চর্চা ছাড়া পৃথিবীর লোকজন যখন শুধু বিজ্ঞান চর্চায় মেতে উঠেছে তখন পাগলা গণেশ চরিত্রটির দ্বারা আবার কবিতা লেখা বা সাহিত্যচর্চার মাধ্যমে দুনিয়াটাকে প্রাণবন্ত করে তোলার চেষ্টা করেছেন লেখক পাগলা গণেশের অদ্ভুত সব ক্রিয়াকলাপের কথা বর্ণনা করা হয়েছে মানে যখন পৃথিবীতে সবাই খুব বিজ্ঞানের চর্চা করছিল কেউ সাহিত্য চর্চা করছিল না সেই সময় ওটা পাগলা গণেশের একটু সাহিত্য চর্চা করতে ইচ্ছা হলো এবং তার উপরেই এই গল্পটি লেখা হয়েছে মার্ধাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কার হওয়ার পর থেকে পৃথিবীতে নানারকম উড়ান যন্ত্র আবিষ্কারের একটা খুব হিরিক পড়ে গিয়েছিল মার্ধাকর্ষণ প্রতিরোধকারী মার্ধাকর্ষণ প্রতিরোধকারী একটা মার্ধাকর্ষণ মানে ফোর্স অব গ্যা গ্র্যাভিটি ফোর্স অব গ্র্যাভিটিকে বলা হয় মাধ্যাকর্ষণ শক্তি সেটা প্রতিরোধ করার যে ক্ষমতা গ্র্যাভিটির জন্য যে আমরা সবসময় পৃথিবী আমাদেরকে আকর্ষণ করে থাকে পৃথিবী আমাদেরকে টেনে রাখে সেটা যখন প্রতিরোধ সেটা যাতে না হয় সেই আবিষ্কার মলম আবিষ্কার করার হওয়ার সঙ্গে সঙ্গে সবাইকে এক একটা রকম উড়ান যন্ত্র মানে উড়ে যাওয়া যন্ত্র আবিষ্কার করার হিরিক পড়ে গিয়েছিল ঠিক আছে কেউ এগুলো সবাই সবই কল্পনায় এরকম কোনো বিজ্ঞান নেই কেউ ডাইনির বাহন ডান্ডাওয়ালা ঝাটার মতো কেউ নারদের ঢেকির মতো কেউ কার্পেটের মতো কেউ কার্তিকের বাহন ময়ূরের মতো উড়ান যন্ত্র আবিষ্কার করে তাতে চড়ে বিষ বিষয়কর্মে যাতায়াত করছে কি করছে না কেউ কেউ কী করছে ডাইনির বাহন মানে কি ডাইনির বাহন হচ্ছে ঝাড়ু ব্রুম বা ঝাড়ু আর হচ্ছে বা ঝাঁটা আর হচ্ছে নারদের কি না নারদের বিনা বা কেউ কেউ কার্পেট কেউ আবার কি কার্তিকের ময়ূরের বাহন ভারতকীয় বাহনকে ময়ূর তার উপরে বসে সেটা সেটাকেই যন্ত্র উড়ান যন্ত্র মানে উড়ে যা উড়ে উড়ে চলে যাওয়া চলার যান যন্ত্র তৈরি করে তাদের নানারকম কাজকর্ম করছে আকাশে তাই সবসময় নানারকম জিনিস উঠতে দেখা যায় আকাশে তাই নানা রকম জিনিস উঠতে দেখা যায় এমনকি কৃত্রিম পাখনাওয়ালা মানুষকেও কখনো কখনো দেখা যায় যে মানুষও পাখনা আলাপ শালটা তিন হাজার পাঁচশো উননব্বই শালটা কত না তিন হাজার পাঁচশো উননব্বই ইতিমধ্যে চাঁদ মঙ্গল এবং শুক্র গ্রহে মানুষ ল্যাবরেটারি স্থাপন করেছে মানে এটা একটা এতটাই কল্পনা যে মানুষ যে চাঁদেও পৌঁছে গেছে মঙ্গল গ্রহেও পৌঁছে গেছে শুক্র গ্রহেও পৌঁছে গেছে এবং পৌঁছে সেখানে কি করেছে না ল্যাবরেটারি তৈরি করেছে সূর্য আরও সূর্যের আরও দুটি গ্রহ আবিষ্কৃত হয়েছে এবং জানা গেছে আবার আর কোনো গ্রহ নেই এবং কি জানা হয়ে গেছে যে সূর্যের আরও দুটো গ্রহ আছে এবং তাছাড়া আর কোনো গ্রহ নেই মহাকাশের নক্ষত্রপুঞ্জে দিকের দিক দিক পুঞ্জের দিকে হাজার হাজার মানুষ আলোর চেয়েও গতিসম্পন্ন সম্পন্ন মহাকাশ যান রওনা হয়ে গেছে এক দেড়শো বছর আগের থেকে এবং এখনও অনেকে যাচ্ছে কি হচ্ছে যে এক দেড়শো বছর আগের থেকেই কি হচ্ছে মানুষ নক্ষত্রে যাওয়া শুরু করে দিয়েছে ঠিক আছে আলোক বর্ষের মানে লাইটের গতির থেকেও বেশি গতিতে তারা কোথায় চলে যাচ্ছে লাইট যত স্পিডে যায় তার থেকেও বেশি স্পিডে তারা মহাকাশ যান মানে স্পেস রকেট চালিয়ে চলে যাচ্ছে কোথায় না বিভিন্ন বিভিন্ন নক্ষত্রে ঠিক আছে কাছে পিঠে যারা গেছে তাদের ফেরার সময় হয়ে এলো মানে কাছে কাছে যারা যারা গিয়েছিল তাদের আবার ফেরার সময় হলো তবে সেটা এক মিনিট পর না একশো বছর পর তা জানবার উপায় নেই তা বলে পৃথিবীর মানুষেরা হাল ছাড়েনি ঠিক আছে সেই এক দেড়শো বছর আগে যারা জন্মেছিল তারা সকলেই সর্বস্ব শরীরে বর্তমান মানে এখন কোনো কোনো মানুষের মৃত্যু হয় নাই তারা একশো বছর আগে যারা জন্মেছিল তারা এখনও সশরীরেই বর্তমান আজকাল পৃথিবীতে মানুষ মরে না মরে না পৃথিবীতে মানুষ মরে না যারা মহাকাশে গেছে তারা ফিরে এসে সেই আমলের লোকেদের দেখতে পাবে মানে যারা মহাকাশে গেছে তারা একশো বছর আগে তারা এসে সেই আমলের লোকদের আবার দেখতে পাবে তবে সব মানুষই বেঁচে আছে বলে নতুন মানুষের জন্মও আর হচ্ছে না মানুষগুলো সবাই বেঁচে আছে তাই জন্য নতুন কোনো মানুষেরও জন্ম হচ্ছে না গত দেড়শো বছরের মধ্যে কেউ পৃথিবীতে শিশুর কান্না শোনে ই এই দেড়শো বছর ধরে কেউ পৃথিবীতে কোনো শিশুর কান্না শোনে একদিকে ঘরে ঘরে মানুষ এত বেশি বিজ্ঞান নিয়ে বুধ হয়ে গেছে যে প্রতি ঘরে প্রত্যেকের কোনো না কোনো বিজ্ঞানের বিজ্ঞানী মানে প্রতিটা ঘরে বিজ্ঞানী ছড়াছড়ি বিজ্ঞান ছাড়া অন্য কোনো চর্চাই নেই কবিতা গান ছবি আঁকা কথা সাহিত্য নাটক সিনেমা এইসব নিয়ে কেউ মাথা ঘামায় না ওসব অনাবশ্যক ভাবাবে কোনো কাজেই লাগে লাগে না কি আছে যে বিজ্ঞান ছাড়া কোনো চর্চাই মানে কোনো পড়াশোনাই এখন আর হয় না তাছাড়া কি হয় না কোনো গান কবিতা লেখা হয় না গান গাওয়া হয় না ছবি আঁকাও হয় না কথা সাহিত্য সাহিত্য মানে গল্প কাহিনী এগুলো কিছুই লেখা হয় না নাটকও লেখা হয় না সিন নাটকও হয় না সিনেমাও এসব কিছুই হয় না এবার এবং এসব নিয়ে কেউ কোনো মাথা ঘামায় না আর যারা ঘামায় সেটাকে বলা হয় অনাবশ্যক ভাবে বলে কোনো কাজেই লাগে না সেটা ভাব সেই ভাবনাটা কোনো কাজেই লাগে না গল্পটা আজকে এটুকুনি আমরা পড়লাম পরের দিন আবার যেটুকু পড়লাম সেটুকু আমি ছবি পাঠিয়ে দেবো তোমরা সবাই পড়ে নেবে বাকিটা পরের দিন